আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা। প্রশান্ত মহাসাগরে F-22 বিমানের বহর পাঠাচ্ছে আমেরিকা। মহাবিপদে পৃথিবী, 23টি রকেট ছুড়বে চীন। চীন বানালো বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার। চীন পাকিস্তানকে একসাথে আঞ্চলিক শান্তি রক্ষা করতে হবে। ইরান আফগানিস্তান সীমান্ত 5 দিন বন্ধ রাখার ঘোষণা দিল তেহরান। চীন প্রসঙ্গ, মার্কিন বিমান বাহিনী চলতি মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তত 2 ডজন F-22 জঙ্গি বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে নিয়ে যখন ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের উত্তেজনা চলছে, তখন পূর্ব এশিয়ার রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গি বিমান পাঠাচ্ছে আমেরিকা। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স বলেছে, হাওয়াই ও আলাস্কা থেকে চলতি মাসে আনুমানিক 25টি F-22 যুদ্ধ বিমান গুয়াম ও তিনিয়ান দ্বীপে মোতায়েন করা হবে। CNN জানিয়েছে, এসব যুদ্ধ বিমান আসন্ন অপারেশন প্যাসিফিক আয়রন 2021 মহড়ায় অংশ নেবে। প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল কেন উইলসবাখ বলেছেন, আমরা আমাদের বাহিনীর আওতাভুক্ত অঞ্চলে একসঙ্গে এত বেশি সংখ্যক যুদ্ধ বিমান কখনো মোতায়েন করিনি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক F-22 মোতায়েন করে মূলত চীনকে সতর্ক করতে চায় ওয়াশিংটন। বিশেষ করে 2 দশকের মধ্যে যখন বিতর্কিত দক্ষিণ চীন সাগরের মালিকানা ও চাইনিজ তাইপে নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে, তখন আমেরিকা এসব যুদ্ধ বিমান পাঠিয়ে চীনকে সুস্পষ্ট বার্তা দিতে চায়। আমেরিকার প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক কার্ল শুস্টার CNN বলেছেন, প্যাসিফিক এয়ারফোর্স বেইজিংকে এই বিষয়ে দেখাতে চায় যে আমেরিকার পক্ষে স্বল্প সময়ের প্রস্তুতিতে 5ম প্রজন্মের বিপুল সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন করা সম্ভব। অথচ চীনের 5ম প্রজন্মের মোট যুদ্ধ বিমানের সংখ্যাও এতগুলো নয়। তিনি আরও বলেন, সাধারণত মার্কিন বিমান বাহিনী যে কোনো অঞ্চলে 6 থেকে 12টি F-22 মোতায়েন করে। অন্যদিকে চীন ও পাকিস্তানকে একসাথে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক শান্তি রক্ষা করতে হবে বলে জানিয়েছে চীন। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়ানোর জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আন্তর্জাতিক মঞ্চে বেইজিংয়ের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার ইসলামাবাদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 70 বছর পূর্তি উপলক্ষে এক ভাষণে পাকিস্তানকে কোভিড-19 বিরুদ্ধে লড়াই করতে এবং তার অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে চীনের অঙ্গীকারের কথাও তুলে ধরেন। তিনি বলেন, চীন ও পাকিস্তানকে একসাথে আঞ্চলিক শান্তি রক্ষা করতে হবে। আফগানিস্তানের সমস্যাগুলি ব্যবহারিক চ্যালেঞ্জ যা চীন এবং পাকিস্তান উভয়ই মুখোমুখি হয়। সরকারি বিবৃতিতে ওয়াং ই বলেন, পাকিস্তানের সাথে চীনও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের জন্য আফগানিস্তানের সব পক্ষের প্রতি সমর্থন অব্যাহত রাখতে এবং জাতিগত পুনর্মিলন এবং দীর্ঘস্থায়ী শান্তির দিকে পরিচালিত করতে ইচ্ছুক। তিনি আরও বলেন, প্রাসঙ্গিক স্বার্থ রয়েছে এমন দেশগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করার জন্য জোর দেয়া আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে কার্যকরভাবে সহায়তা করবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় সন্ত্রাসবাদের সম্প্রসারণ রোধ করবে যাতে রক্ষা করা যায় আঞ্চলিক স্থিতিশীলতা। অন্যদিকে পৃথিবীর সামনে মহাবিপদ, ঢেয়ে আসছে মহা দৈত্যাকার এক গ্রহাণু, 8 কোটি টনেরও বেশি ওজন তার, ঢেউ আসছে ভয়ঙ্কর গতি নিয়ে। 1,640 ফুট চড়া গ্রহাণু থেকে রেহাই পেতে আমেরিকা, ইউরোপের দেশের মতো মরিয়া হয়ে উঠেছে চীনও। বিজ্ঞানীদের আশঙ্কা, হিরোশিমায় পড়া লিটল বয়ের মতো 80,000 পরমাণু বোমা একসাথে পড়লে যে শক্তির জন্ম হতো, ওই শক্তি নিয়েই গ্রহাণুটি আছড়ে পড়তে পারে পৃথিবীতে, আর তাতে মারা যেতে পারে পৃথিবীর লাখ লাখ লোক। চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টারের গবেষকরা এই ধেয়ে আসা গ্রহাণুটির অভিমুখ পৃথিবী থেকে অন্যদিকে ঘোরানোর পরিকল্পনা করছেন। এজন্য তারা মহাকাশে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে চাইছেন খুব শক্তিশালী 23টি সর্বাধুনিক লং মার্চ 5 রকেট পাঠিয়ে, যেগুলো পালাক্রমে ছুটে যাবে গ্রহাণুটির দিকে। গ্রহাণুর গায়ে গিয়ে ঘটাবে ভয়াবহ বিস্ফোরণ, আর তাতেই এর গতিপথ ঘুরে যেতে পারে বলে মনে করছেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। গ্রহাণুটির নাম দেয়া হয়েছে বেনু। 7.8 কোটি টনের গ্রহাণু আগামী 150 বছরে পৃথিবীর কক্ষপথের 75 লাখ কিলোমিটারের মধ্যে চলে আসবে।
শুনতে খুব একটা উদ্বেগজনক মনে না হলেও শঙ্কামুক্ত হতে পারছেন না গবেষকরা। গবেষকদের হিসাব অনুযায়ী পৃথিবীকে বেনু আঘাত করবে সে আশঙ্কা 2700 বারের মধ্যে একবার। তবে আঘাত হানলে এতটাই ক্ষয়ক্ষতি হতে পারে যে বিজ্ঞানীরা সে ঝুঁকি নিতে চাচ্ছেন না। অন্যদিকে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার বানিয়েছে চীন। এখন দুনিয়ার সর্বাধুনিক সুপার কম্পিউটারের যে জটিল গাণিতিক সমস্যার জট খুলতে লেগে যায় কম করে 8 বছর, চীনা বিজ্ঞানীদের বানানো এই সুপার কম্পিউটার সেই সমস্যার সমাধান 70 মিনিটের মধ্যেই করে ফেলতে পারছে বলে গবেষকদের দাবি। 66 কিউবিটের এই দ্রুততম সুপার কম্পিউটারের নাম দেওয়া হয়েছে জুসংসি। সাধারণ বা ক্লাসিক্যাল কম্পিউটারে যেটা বিটস, সেটাই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে কোয়ান্টাম বিটস বা কিউবিটস। রিভিউ পর্যায় পেরিয়ে গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় এখন প্রকাশের অপেক্ষায়। গবেষণাপত্রটিতে জানানো হয়েছে গুগলের 54 কিউবিটের সাইকামোর কোয়ান্টাম কম্পিউটার যে ধরনের জটিলতম গাণিতিক সমস্যার জট খুলতে পারদর্শী, জুসংসি তার চেয়ে 1000 গুণ জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছে 1 ঘন্টার একটু বেশি সময়, মাত্র 70 মিনিটে। শুধু তাই নয়, কোনো একটি সমস্যার জট খুলতে দ্রুত গতিতে খুলে ফেলার পাশাপাশি একই সঙ্গে বহু সুজটিল গাণিতিক সমস্যার সমাধানেও জুসংসি পারদর্শিতা অনেক গুণ কম সময়ে দেখাতে পেরেছে বলে গবেষকরা জানিয়েছেন। মানতেই হবে গবেষকরা অসাধ্য সাধন করেছেন। এই উদ্ভাবন জ্যোতির্বিজ্ঞান মহাকাশ বিজ্ঞানে তো বটেই, সাধারণ মানুষেরও কাজে লাগতে শুরু করবে হয়তো আর কয়েক বছর পর থেকেই। ইরান প্রসঙ্গ। ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র সৈয়দ রুহুল্লাহ লতিফি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত ও স্থলবন্দরগুলোর কার্যক্রম 5 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তেহরানে এক ঘোষণায় বলেন, সোমবার সকাল থেকে আগামী শুক্রবার শেষ বেলা পর্যন্ত দুই দেশের সীমান্ত বন্ধ থাকবে, ফলে স্থলবন্দরগুলো দিয়ে কোনো ধরনের পণ্য লেনদেন হবে না। লতিফি জানান, পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবস উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এই 5 দিন আফগানিস্তান সীমান্তে কোনো ধরনের পণ্য না পাঠাতে ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র আরো বলেন, আগামী শনিবার থেকে স্থলবন্দরগুলোর কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মেই চলবে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে সরকারি সৈন্যদের সঙ্গে তালেবানের সংঘর্ষ তীব্র আকার ধারণ করার ঘটনায় দুই দেশের সীমান্ত বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গত সপ্তাহে দুই দেশের মধ্যকার 3টি স্থলবন্দরের 2টির আফগান অংশ তালেবান দখল করে নিলে ইরান বন্দর 2টি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে অবশ্য এসব স্থলবন্দরের কার্যক্রম আবারও চালু করা হয় এবং এ পর্যন্ত 3 স্থলবন্দর মাহিরুদ, গোদারুন ও মিলাক চালু ছিল। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।